কি চলছে রামরাজত্বে এটাই কি সুশাসনের নমুনা শুধু চুরি আর চুরি একদিকে তুল্লা আদা থেকে শুরু করে নেগো বাণিজ্য নেশা বাণিজ্যের রক্রমা চলছে অন্যদিকে পড়ুয়া ছাত্র ছাত্রীদের মিড ডে মিল নিয়ে টানাটানি চলছে যেন চুরির প্রতিযোগিতা বাজারে চলছে কিভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায় রাখো বোয়াল থেকে শুরু করে চুনোপুটিরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে জানি রীতিমতো সরগোল যেমন দেখা দিয়েছে তেমনি ছিছির অবচ্ছে আবারও মিড ডে মিলের চাল চুরি এবং মিড ডে মিলের বরাদ্দ টাকা চুরির ঘটনা উঠে এলো কৈলা শহরে চাল চুরি করতে গিয়ে হাতে হাতে ঘোরা খেলো যুবরাজনগর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহার ও কয়েকজন শিক্ষক এমনই অভিযোগ সন্ধ্যা সময় নাকি একটি টমটম করে কৈলা শহরের বাবুরবাজার যুবরাজনগর বালিকা বিদ্যালয়ের মিড ডে মিলের চাল চুরি করে নিয়ে যাওয়ার সময় ধরে ফেলে এলাকাবাসীরা চাল চুরির কাণ্ডের সাথে জড়িত অভিযুক্তরা হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব দেববর্মা সহ বিদ্যালয়েরই আরো কয়েকজন শিক্ষক খবর দেওয়া হয় ইরানি থানাতে খবর পেয়ে থানাতে ছুটে আসে সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ সিনহার নেতৃত্বে পুলিশ এবং পিএসআর বাহিনী ঘটনাস্থল থেকে পুলিশ চাল চুরির অভিযোগে অভিযুক্তদের নিয়ে আসে থানাতে বর্তমানে ইরানি থানাতেই আছেন অভিযুক্তরা স্থানীয় সূত্রে আরও জানা যায় যে এর আগেও একাধিকবার চাল চুরি সংঘটিত হয় হাতে না হাতে ধরার জন্য এলাকাবাসীরা উৎপেতে বসেছিল আজ সন্ধ্যায় তা হাতে না হাতে ধরে ফেলল চাল চুরির ঘটনা এবং চাল চুরির সাথে জড়িতদের মুহূর্তের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষা দপ্তরের মন্ত্রী কি পারবে মিড ডে মিলের চুরি রোধে ব্যবস্থা নিতে সেদিকে তাকিয়ে রয়েছে জনগণ ব্যুরো রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা নিউজ সবার অভিভাবকের দাবি এই স্কুলে এসএমসি কমিটি আজ দীর্ঘ 5 বছর ধরে নাই এই এসএমসি কমিটি মানান লাগি আমরা সর্বোচ্চ সর্বদলীয় যে এমএলএ গুলো আছে নটিভাই চেয়ারম্যান আছে জেলা সভাপতি আছেন এমএলএ আছেন সবাই রিকোয়েস্ট করি আমরা সবার থেকে অর্ডার আনছি এসএমসি কমিটিটা মানান লাগি এবং যুবরাজনগর গার্লসের এই হেডমাস্টারও লাগি এবং আইএস অফিসার যে আইএস অফিসারে ওয়ার্ডার চেয়ন এসএমসি কমিটি মানানি লাগে কিন্তু তাইনে মানায় না আমি বুঝতে পারি না তাইনে স্বার্থ কি আজকে যত অভিভাবক আছে স্কুলের ছাত্র এখন কিতা আটক করছে না এখন রাত্রে হঠাৎ করে আমরা এখানে মিটিং এ আসলাম যুবরাজনগর অগর ফুলাবানে এই চাউলগুলা আটক করছে রাত্রে বেলা এই চাউল এখান থেকে গোডান দই বাড়াইয়া চুরাই বলতে কোন হারে বিক্রি হইব লাগি দেখতেছে হ্যাঁ কোন জায়গাতে বিক্রি হইব লাগি দেখতেছে এই চাউলগুলা আমরা কইতে মানি এখন এটা আমরা ফুলাবানে আটটাই দিয়ে আটটানি পরে মাস্টারটা যেখানে বাদে কইতেছে স্কুলে চাউল না স্কুলে যাইতেছে কিন্তু স্কুলে তো রাত্রে চাউল যাওয়ার কথা নাই দিনে যাইতো দিনে রাত চাউল লাগে আরো বিভিন্ন রিপোর্ট আছে এই ফুলাবানোর কাছে যেন রাত্রে অনার সময় এখান থেকে চাউল গিয়া বিক্রি হয় রাত্রে বিক্রি হয়ে অত লাগে এই ফুলাবান গুলা অনেকদিন ধরে তারা ফান ফাতি আছে দেন চাউল কোন সময় বারো হয় তারা দেখতো এই চাউলটা নেওয়া তাইছে ওই আমরা যুবরাজনগর স্কুলের গার্ল স্কুলের হেডমাস্টার আর আরেকজন মাস্টার দুইজন মাস্টার আইছে তারা অত তো কারেন্ট নাই কারেন্ট যাওয়া অবস্থায় আইছে কারেন্ট তাহা অবস্থায় তারা আইছে না কারেন্টও নাই এই রাত্রে আন্ধারে এখানে সাত বস্তা চাউল লুট হয়েছে এর বাদে ফুলাবানে একটাই যে আমি একটা মিটিং গেছিলাম আমার কংগ্রেস ভবনে এখানে খবর ওঠাইছি আমিও আইছি ওনার সাথে কথা বলছি কিন্তু কোনা বলছে যে স্কুলে যাইতো সব কিন্তু স্কুলে তো রাত্রে চাউল যাওয়ার কোনো কথাই নাই এখন সব কিছু এই ফুলাবানে একটানির বাদে আমি হেডমাস্টার স্যার দেখাইছি হেডমাস্টার স্যারে কোনো উত্তর তো পারে না স্যার একটু আইন আপনি এখানে এখন আপনি যা কিছু হেডমাস্টার দেখাবেন রাত্রে চাউল নেওয়ার কোনো আইন আছে নি বা কোনো বিধান আছেন স্যার আপনার নামটা কি আমার নাম সঞ্জীব দেববর্মা আপনি যুবরাজনগর গার্লস স্কুল হেডমাস্টার তো আপনি হঠাৎ করে রাত্রে এটা আমি দুপুরবেলা আইছিলাম রেশন ডিলারে কইছে চাল নাই আপনি সন্ধ্যাবেলায় তাহলে আমি সন্ধ্যাবেলা আইছি চাল দিতাম কালকে এক ফুটো চাল নাই সকালের ছাত্রছাত্রীরা খাইতো তো তাই নিয়ে কইছে সন্ধ্যাবেলা আইছি এখানে এরপর তাই নিয়ে কইছে গাড়িটারে ঠিক করেন গাড়িটা লই আনেন অসুবিধা নাই আমি এন্ট্রি করে দিই এন্ট্রি করে চাল নিতে চাইতে আছে এমন টাইমে ওনারা বাধা করছে তো আমি কইছি আপনারা বাধা যে দিছেন আপনারা প্রয়োজন আমার সাথে চলেন স্কুলে
এটা কি স্কুলে রান্না করে ঢুকো না আমি একটা বাড়িতে নিয়ে যাইতে আছি স্কুলে আপনি নিছেন একটা স্কুলের হেডমাস্টার ঠিক আছে কিন্তু আপনি রাতে চাউল নিতে এলে কমসে কম আপনার আইএস রে বা ডেপুটি রে একটু সিগন্যাল দিতেন যেহেতু এটা স্কুলে চাল একদম নাই তো আমি যেহেতু একজন ডেজিগনেটেড হেডমাস্টার রাতে নেওয়ার কোনো ডেজিগনেটেড হেডমাস্টার এবং যদি কেউ যদি যাইতে চায় আমার সাথে এলাকাবাসী আমার সাথে যাইতে পারে স্কুলে অসুবিধা নাই এটা রান্না করেই ঢুকবো আপনি রাতে নেওয়ার কোনো অর্ডার নাই আপনি এরপরেও না না আমি সন্ধ্যাবেলা আইছি উনি কইছে সন্ধ্যাবেলা আইতো অথরিটি আমি পরবর্তীকালে সবার সাথে আলোচনা করছি আলোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কইছে যে তারা আয়া কমিটিটা কইরা দিয়া যায় আপনারা প্রয়োজনে স্কুলে চলেন আমার সাথে রান্না করে আমরা আপনারা স্কুলে যাইবেন না আমি রিকোয়েস্ট করছি দেখেন সুর ধরা বা দেখো আমি এখানে আইছি ছাগল চুকানি কিন্তু এখানে যে কো যেতো এই ফুলাবানি ধরছে ধরার বাদে এখন তো তাই কইব স্কুল হইতো কিন্তু যখন ফুলাবানি দেখতো না এই এই সালটি কোথা যাইব আমরা জানিনি তখন তো খাল সাথে আর কি লুকো আছে এটা জানি না ড্রাইভার আছে আমরা আমার স্কুলের সামনে অনেক দিন গেল আছে তারাও দেখতাছে গাড়িটা ধরার পরে না তাই না কই যেতে স্কুল যাইব রাত্রে তো স্কুলে যাওয়ার কোনো কথা নাই আমি তো সন্ধ্যাবেলা আইছি আমি তো সন্ধ্যাবেলা আইছি এখন আমরা এই সালগুলা সুস্থ বিচার যায় এই এইরকম মানে এই হেডমাস্টারে আমরা দীর্ঘ যাবত ধরি এই স্কুলে এনস্ত হইতাছি আমি এখন গ্রামের প্রধান হইয়া তাই না গেছে বার বার খাদ্য জীবন দিতে পারছি এবং অভিভাবক যত আছে সব অভিভাবকের আবেদন এক মিনিট অভিভাবকের তাই আবেদন জানাই দিয়ে হয়েছে এসএমসি কুমুলি মানান লাগে তাই না নিজেরা তো স্বার্থ ছাড়া কি নিজেরা তো তাই না রাখে এত নিম্নমানের খানি হয় এই স্কুলে অনেক সময় আমরা গিয়া চেক করি খুব নিম্নমানের খানি হয় এই স্কুলে কিন্তু তাইনে এস এম জি কমিটি মানে তাইনে তাইনে এত দায়িত্বটা আছে আর দুই একজন এইখানের দলাল বলাল দিয়ে তাইনে স্কুলে ফেলার কিন্তু এখানের প্রধান মেম্বার একজন ইজ্জত দেয় না আমাদের বদরুজ্জামান সাহেব তাইনে বলছে তাইনে ইজ্জত দেয় না আমাদের এমএলএ সাহেব মবসর আলী যে এমএলএ ছিল তাইনে কয়ে যাচ্ছে না অরুণ শাহ তাইনে কয়ে যাচ্ছে তাইনে ফাটা যাচ্ছে না এখন কত বিদারিকে বলবো না আমার আসিল না তারা চাল নেবে তো আমাকে উনি বলেছেন যে আপনি 10 মিনিট অপেক্ষা করুন আমি ওনাদেরকে চাল ডালটা দিয়ে দিই তো ওনাদেরকে চাল দেওয়ার পরে আমাকে চাল দেওয়ার ব্যবস্থা করছেন তখন এরপর সন্ধ্যা হয়ে গেল আর 10-12 জন তাদের ফিঙ্গার প্রিন্টের ব্যাপার আছে এখানে করতে করতে একটু সময় নিয়ে গেছে তো সন্ধ্যা হয়ে গেছে তো আমি চাল নিলাম টমটম গাড়ি ঠিক করলাম চাল টমটম গাড়িতে উঠালাম ঠিক ওই রেশন শপের সামনে দরজার সামনেই হঠাৎ 4-5 জন লোক এসে আমাকে বলতে লাগলো কোন জায়গাতে স্যার
ওই যে এখানে জসীমউদ্দিনের যে রেশন শপ রেশন শপ রয়েছে ওই যে বাজারে তাহলে চার পাঁচজন লোক এসে আমাকে বলল এই চালটা কোথাকার তো এই চালটা এটা রেশনের চাল এটা আমাদের স্কুলের চাল স্কুলের চাল মর্নিংয়ে শেষ হয়ে গেছে এটা কালকে সকালবেলা রা যদি না নেই তাহলে সকালবেলা রান্না হবে না বাচ্চারা মিডিল পাবে না কিন্তু না ওনারা কোনো কিছু বলতে রাজি না ওনারা বলছেন আপনি চালটা বিক্রি করছেন কাকে বিক্রি করবো রেশন সুপের সামনেই তো চাল রেশন সুপের সামনেই গাড়ি আমি এটা স্কুলে আনতে চেয়েছিলাম আমি তো অন্য কোনোখানে নিয়ে যেতে চাই না আপনারা দেখুন আমি ওনাদেরকে বলেছি প্রধানও আছে যুবরাজনগর যে আপনি আমার সাথে চলুন যে চালটা কি স্কুলের